আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিকদার স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর জ্যামিতির পঞ্চদশ অধ্যায়ের নয় নং সমস্যাটি সমাধান করব। চলো আমরা সমস্যাটি একবার পড়ে নিই বোর্ড থেকে। সমস্যাটি হলো ত্রিভুজ ABC এর AB ও SE বাহুদ্বয়ের মধ্যবিন্দু X ও Y। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ক্ষেত্র AXY এর ক্ষেত্রফল সমান 1/4 ত্রিভুজ ক্ষেত্র ABC এর ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাধারণ নির্বাচনের আলোকে চিত্রটি একে রেখেছি। খেয়াল করে দেখো, প্রশ্নে বলা হয়েছে এ বি সি একটি ত্রিভুজ এবং এবি বাহুর মধ্যবিন্দু এক্স এবং এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ওয়াই। প্রমাণ করতে বলেছে ত্রিভুজ ক্ষেত্র এ এক্স ওয়াই, এই ত্রিভুজ ক্ষেত্র এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল সমান 4/1 কার 1/4 ত্রিভুজ ABC, অর্থাৎ এই ABC ত্রিভুজ ক্ষেত্রের 4/1, অর্থাৎ এই AXY ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হলো এই টোটাল ABC ত্রিভুজ ক্ষেত্রের 4/1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সাধারণ নির্বাচন এবং বিশেষ নির্বাচনটি বুঝতে পেরেছ। এখানে আমাকে একটু অঙ্কন করতে হবে, সেই অঙ্কনটা হচ্ছে BY যোগ করি, অথবা তুমি যদি মনে করে না আমি BY যোগ করব না, তাহলে তুমি ইচ্ছে করলে CX যোগ করেও প্রমাণটি করতে পার। এখানে আমার অঙ্কন হচ্ছে BY যোগ করি। আমি যদি অঙ্কনটা লিখে ফেলি, আমার এখানে এই এখানেই হবে কি, এটাই হবে কি বিশেষ নির্বাচন। আমি যদি লিখি এই এটা হচ্ছে কি বিশেষ নির্বাচন, এই প্রশ্নটাই হয়ে যাবে বিশেষ নির্বাচন। আর অঙ্কন যদি লিখি, অঙ্কন হলো BY যোগ করি, কেমন BY যোগ করি, এটা হলো আমার অঙ্কন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই উপপাদ্য এই সমস্যাটির সমাধান করতে হলে তোমাকে ত্রিভুজের একটা বৈশিষ্ট্য মনে রাখতে হবে, একটা ত্রিভুজের অন্যতম বৈশিষ্ট্যের দরকার হবে। ত্রিভুজের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ত্রিভুজ যে কোনো ত্রিভুজের মধ্যমা ওই ত্রিভুজ ক্ষেত্রকে দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। এই জিনিসটা আমার কাজে লাগবে, এই অনুসিদ্ধান্তটির সাহায্যে আমি এই সমস্যাটির সমাধান করব। অর্থাৎ একটা ত্রিভুজের তিনটা মধ্যমা থাকে, যে কোনো একটি মধ্যমা ওই ত্রিভুজ ক্ষেত্রটিকে দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। এখানে খেয়াল করে দেখো, আমি যদি প্রমাণের আগে কিভাবে প্রমাণটা করতে হবে ধাপগুলো যদি আগে বলে নেই, তাহলে খেয়াল করে দেখো এক্স হচ্ছে কি এবি এর মধ্যবিন্দু, তাহলে এই এক্স ওয়াইটা হবে এবিওয়াই ত্রিভুজের মধ্যমা। তাহলে এই এক্স ওয়াই মধ্যমা এই এবিওয়াই ত্রিভুজকে দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করেছে। এগুলো হলো কি, একটা হলো এক্স ওয়াই আর একটা হলো বিএক্স ওয়াই। তাহলে এই এবিওয়াই এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রকে আমি দেখতে পারি দুইটা এক্স ওয়াই ত্রিভুজ ক্ষেত্র, এবিওয়াই ত্রিভুজ ক্ষেত্র ইকুয়াল টু 2xy ত্রিভুজ ক্ষেত্র লিখতে পারি, অথবা ABY ত্রিভুজ ক্ষেত্রকে আমি লিখতে পারি 2BXY ত্রিভুজ ক্ষেত্র, অথবা আমি এভাবেও কিন্তু লিখতে পারি ত্রিভুজ ক্ষেত্র AXY ইজ ইকুয়াল টু ত্রিভুজ হাফ অফ ত্রিভুজ ক্ষেত্র ABY, অর্থাৎ এই AXY ত্রিভুজ ক্ষেত্রটি হলো এই ABY ত্রিভুজ ক্ষেত্রের অর্ধেক, কারণ মধ্যমা ত্রিভুজ ক্ষেত্রকে দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। সো আমি সেই হিসেবে কি বলতে পারি এই ত্রিভুজ ক্ষেত্র এ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু
হাফ অফ ত্রিভুজ ক্ষেত্র এ বি ওয়াই ওকে আচ্ছা আবার খেয়াল করো এই ওয়াই হচ্ছে ত্রিভুজ ওয়াই হচ্ছে এই এসি বাহুর মধ্যবিন্দু এবং এই বি ওয়াইটা হচ্ছে এই এবিসি ত্রিভুজের কি মধ্যমান ঠিক আছে একই ভাবে আমি বলতে পারি ত্রিভুজ এ বি ওয়াই ইজ ইকুয়াল টু কি হাফ অফ ত্রিভুজ ক্ষেত্র এ বি সি বলতে পারি না ত্রিভুজ এ বি ওয়াই ইজ ইকুয়াল টু হাফ অফ ত্রিভুজ ক্ষেত্র এ বি সি তারপর আমি যে কোনো একটা মান এখানে আমি দুইটা কন্ডিশন পেলাম যে কোনো একটা মান একটা মান এখান থেকে একটা মান একটা সমীকরণকে আরেকটা সমীকরণের মধ্যে ব্যবহার করতে পারি ব্যবহার করে আমি আমার প্রুফটাতে চলে আসতে পারি তাহলে আমি প্রমাণটা লিখে ফেলি প্রমাণটা হবে এরকম যে প্রমাণ জানা আছে জানা আছে যে কোনো ত্রিভুজের মধ্যমান যে কোনো ত্রিভুজের মধ্যমান ত্রিভুজ ক্ষেত্রটিকে যে কোনো ত্রিভুজের মধ্যমা ত্রিভুজ ক্ষেত্রটিকে দুইটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে ওকে আচ্ছা তাহলে আমি প্রথম কি লিখব x x x কমা a b এর মধ্য বন্ধু এবং এবং x y হলো ত্রিভুজ a b y এর a b y এর কি মধ্যমা মধ্যমা ওকে সুতরাং ত্রিভুজ ক্ষেত্র A X Y is equal to ত্রিভুজ ক্ষেত্র A B Y ওকে এটাকে যদি আমি একটা ইকুয়েশন দিই সরি হাফ লিখতে হবে এখানে হাফ হাফ অফ ত্রিভুজ ক্ষেত্র এবি ওয়াই ওকে এটাকে যদি আমি একটা ইকুয়েশন দিয়ে রাখি আবার আবার ওয়াই হচ্ছে এসি এর মধ্যবিন্দু এবং বি ওয়াই হলো এবিসি ত্রিভুজের মধ্যমান আবার ওয়াই এসি এর ওয়াই এসি এর মধ্য ওয়াই এসি এর মধ্যবিন্দু এবং এবং বি ওয়াই হলো ত্রিভুজ এ বি সি এর মধ্যমা মধ্যমা হ্যাঁ সুতরাং ত্রিভুজ ক্ষেত্র এ বি
y is equal to half of त्रिभुज क्षेत्र a b c क्या हो a b c अच्छा एक और ये टके जो दिया मैं दूं नाम दे যেমন এখন 1 হতে পাই 1 ইমপ্লাইজ মানে 1 নং হতে পাই কি পাই ত্রিভুজ ক্ষেত্র a x y is equal to half of ত্রিভুজ ক্ষেত্র কি a b y আমি এখন a b এর y এর মান কিন্তু ত্রিভুজ ক্ষেত্র a b এর মান এখানে একটু ক্ষেত্র লিখে দিই त्रिभुज क्षेत्र ए देखो त्रिभुज क्षेत्र ए बी वाई এর মান কিন্তু আমি দুই নং হতে পাই কেমন হাফ অফ ত্রিভুজ ক্ষেত্র এ বি সি তাহলে আমি এই ত্রিভুজ ক্ষেত্র এ বি ওয়াই এর জায়গায় কি লিখে দিতে পারি হাফ অফ ত্রিভুজ ক্ষেত্র কি এ বি সি কিভাবে দুই নং ব্যবহার করে ব্যবহার করে ওকে তাহলে সো আই ক্যান রাইট ত্রিভুজ ক্ষেত্র এ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হাফ হাফ গুণ দিলে হয়ে যাবে 1/4 ত্রিভুজ ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইচ্ছে করলে এভাবেও করতে পারো অর্থাৎ এই যে দ্বিতীয় সমীকরণটা আমি বের করেছি দ্বিতীয় সমীকরণটাকে যদি তুমি প্রথম বের করো অর্থাৎ এই যে এই মানটা যদি দ্বিতীয় সমীকরণটা যদি আগে বের করো অর্থাৎ এই লাইনটা যদি আগে রাখো এবং এই দ্বিতীয় সমীকরণটা যদি প্রথম সমীকরণের জায়গায় আগে বের করে নাও অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্র ABY is equal to half of ত্রিভুজ ক্ষেত্র ABC যদি আগে লেখো এবং পরে যদি বের করো ত্রিভুজ ক্ষেত্র AXY is equal to half of ত্রিভুজ ক্ষেত্র ABY হ্যাঁ তো তারপর তুমি এটার মধ্যে কি করতে পারবা এটার মধ্যে ওই যে ABY এর মানটা বসিয়ে দিতে পারবা ওইটা ওইভাবে করতে পারো হচ্ছে বলে উল্টা দুই নংটা আগে বের করে তারপর এটা এটা এই যে এটা ত্রিভুজ ক্ষেত্র ABY is equal to half of ত্রিভুজ ক্ষেত্র ABC এটা আগে বের করবে এবং ত্রিভুজ ক্ষেত্র AXY is equal to half of ত্রিভুজ ক্ষেত্র ABY বের করবে তখন আর দুই নং সমীকরণ দিতে হবে না তখন ওই যে তুমি ABY এর মান যেটা পেয়েছো half of ত্রিভুজ ক্ষেত্র ABC ওইটা এখানে বসাই দিতে পারো ওইভাবে করা যেতে পারে তাহলে আমার প্রমাণটা কিন্তু হয়ে গেল সো আমি লিখব এখানে রুট এই হলো আমার প্রমাণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে প্রমাণ কেমন এই হলো আমার প্রমাণ এই হলো চিত্র এই হলো প্রমাণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি প্রমাণটি শেষ করে ফেললাম এরপরেও তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে আমি দ্বিতীয় পদ্ধতিতে কিভাবে করা যায় সেটাও তোমাদেরকে বলার চেষ্টা করলাম তারপরেও তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা থেকে থাকে ইনশাআল্লাহ আমাকে কমেন্টসে লিখতে পারো আমি তোমাদের কমেন্টগুলো জবাব দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থেকো আজ আর নয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ